আমার ব্লগ টুইস্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আরও একটি নতুন ঘোড়ার ডিজাইন নিয়ে আমি আবারও চলে এলাম তোমাদের কাছে। বন্ধুরা, এই সুন্দর ঘোড়ার ডিজাইনটি দেখার জন্য আমার সাথে থেকো এবং ভিডিওটি না টেনে পুরোটি দেখো। তোমরা হয়তো ভালো করে দেখলে বুঝতে পারবে যে ঘোড়াগুলি আসনের একদম মাঝখানে আছে, তাই আমি বাঁ দিকের ঘোড়াটি কীভাবে করেছি সেটা আগে দেখিয়ে দেব। বন্ধুরা, দেখতে পাচ্ছ এই ঘোড়ার ডিজাইনটি করার জন্য মাঝামাঝি একটা জায়গায় ছুঁচটি তুলে তার থেকে দুটো ক্রস স্টিচ বাদ দিয়ে তৃতীয় নম্বর ক্রস স্টিচ থেকে আসনটি শুরু করবে। তৃতীয় নম্বর ক্রস স্টিচের এখান থেকে আসনটি শুরু করবে। ভালোভাবে দেখো, দেখলে হয়তো বুঝতে পারবে প্রথমে কটি ক্রস স্টিচ আছে তোমাদেরকে দেখাচ্ছি। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি, আটটি, নটি, দশটি, এগারোটি। বন্ধুরা, এইখান থেকে আসনটি স্টার্ট করলে দেখা যাচ্ছে এখানে কটি ক্রস স্টিচ আছে। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি, আটটি, নটি, দশটি, এগারোটি। এই লাইনটাতে মোট এগারোটি ক্রস স্টিচ আছে এবং এই এগারো নম্বর ক্রস স্টিচে যে কোনাকুনি এখানে একটি ক্রস স্টিচ হবে এবং এই কোনাকুনি মোট ক্রস স্টিচ আছে তোমাদেরকে গুনে দেখিয়ে দিচ্ছি। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি। তাহলে এই এগারো নম্বর লাইন থেকে এখানে পরপর পাঁচটি ক্রস স্টিচ করতে হবে। তারপর আরও কোনাকুনি যে একটি ক্রস স্টিচ করে তার মাথার উপর আরেকটি ক্রস স্টিচ করতে হবে। বন্ধুরা, আমার এই আসনের ডিজাইনটি না যদি আমার এই বোঝানোটা বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এরপর যে এই দুটো ক্রস স্টিচ হচ্ছে, এই দুটো ক্রস স্টিচের কোনাকুনি আরেকটি ক্রস স্টিচ হবে এবং তার কোনাকুনি নিচ দিকে আরেকটি ক্রস স্টিচ হবে। তার নিচ দিকে যে দুটো ক্রস স্টিচ হচ্ছে তার একটি কোনাকুনি হবে এবং পরেরটি পাশে হবে। দুটি ক্রস স্টিচ হলো, এবার এই ক্রস স্টিচের কোনাকুনি একটা ক্রস স্টিচ, তার উপর আরেকটি ক্রস স্টিচ এবং তার উপর যে যে ঘরটি কোনাকুনি হবে সেটি ছেড়ে তারপরের কোনাকুনির ঘরটি ছেড়ে তার পাশের ঘর থেকে একটি, দুটি, তিনটি ক্রস স্টিচ হবে। তিনটি ক্রস স্টিচ করার পর কোনাকুনি আরও দুটি ক্রস স্টিচ হবে। যেই ক্রস স্টিচটা কোনাকুনি হবে তার মাথার উপর আরেকটি ক্রস স্টিচ হবে, সেই ক্রস স্টিচটার কোনাকুনি আরেকটি ক্রস স্টিচ এবং তার কোনাকুনি আরেকটি ক্রস স্টিচ, তার কোনাকুনি আরেকটি ক্রস স্টিচ এবং তার মাথার উপর দুটো ক্রস স্টিচ হবে এবং তার কোনাকুনি আরেকটি ক্রস স্টিচ, তার কোনাকুনি আরেকটি ক্রস স্টিচ এবং তার উপর একটি, দুটি, তিনটি ক্রস স্টিচ এবং এই এক, দুই, দু নম্বরের পাশের ঘরে একটি ক্রস স্টিচ হবে। আবার এই দিকে সিনটা সে একইভাবে চারটি ক্রস স্টিচ হয়েছে। স্টিচের কোনাকুনি একটি ক্রস স্টিচ হবে, তার নিচে আরেকটি ক্রস স্টিচ হবে। আবার এর ক্রস স্টিচের কোনাকুনি একটি ক্রস স্টিচ হবে, তার নিচে আরেকটি ক্রস স্টিচ হবে। আবার এই ক্রস স্টিচের কোনাকুনি একটি ক্রস স্টিচ হবে এবং তার নিচে একটি, দুটি, তিনটি, চারটি ক্রস স্টিচ হবে। তার কোনাকুনি একটি ক্রস স্টিচ হবে, তার নিচে আরেকটি ক্রস স্টিচ হবে। তার কোনাকুনি একটি ক্রস স্টিচ হবে এবং তার নিচে একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি, আটটি, নটি ক্রস স্টিচ হবে। এই ন নম্বর ক্রস স্টিচ যেটা হচ্ছে, সেই ন নম্বর ক্রস স্টিচটিকে নিয়ে এই সোজা সোজা কটি ক্রস স্টিচ আছে তোমাদেরকে গুনে দেখিয়ে দেবো। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি, আটটি, নটি। নটি ক্রস স্টিচের পর যে ক্রস স্টিচ হবে সেই ক্রস স্টিচটা থেকে তার কোনাকুনি যে ক্রস স্টিচটা হবে সেই ক্রস স্টিচটা থেকে ধরলে এই দিকে লম্বা লম্বা লাইনে কটি ক্রস স্টিচ আছে গুনে দেখিয়ে দেবো। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি, আটটি, নটি, দশটি। দশটি ক্রস স্টিচ হওয়ার পর তার কোনাকুনি একটি ক্রস স্টিচ, তার কোনাকুনি একটি ক্রস স্টিচ, তার উপরে আরেকটি ক্রস স্টিচ এবং এই যে উপরে ক্রস স্টিচ তার কোনাকুনি একটি ক্রস স্টিচ, তার নিচে একটি ক্রস স্টিচ, তার কোনাকুনি একটি ক্রস স্টিচ, তার নিচে একটি ক্রস স্টিচ। বন্ধুরা, এই যে ক্রস স্টিচটা হয়েছে এই ক্রস স্টিচের কোনাকুনি একটা ক্রস স্টিচ, তার নিচে আরেকটি ক্রস স্টিচ, এই দিকে একটা ক্রস স্টিচ, তার নিচে আরেকটি ক্রস স্টিচ, তার কোনাকুনি একটি ক্রস স্টিচ হয়ে এইদিকে মোট কটা ক্রস স্টিচ হচ্ছে গুনে দেখিয়ে দিচ্ছি। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি, আটটি, নটি, দশটি, এগারো, বারো, তেরো, চোদ্দো। এই লাইনটাতে মোট চোদ্দোটি ক্রস স্টিচ আছে, দিয়ে কোনাকুনি একটি ক্রস স্টিচ এবং তার পরে যে একটি ক্রস স্টিচ হচ্ছে কটি লাইন হয়ে কটি ক্রস স্টিচ হচ্ছে বলে দিচ্ছি। এর কোনাকুনি যে একটি ক্রস স্টিচ হচ্ছে সেটি নিয়ে একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি ক্রস স্টিচ, সাতটি ক্রস স্টিচ থেকে কোনাকুনি একটি ক্রস স্টিচ, তার নিচে আরেকটি ক্রস স্টিচ, তার কোনাকুনি ভেতর দিকে একটি, দুটি ক্রস স্টিচ, তিনটি ক্রস স্টিচ, এই তিনটি ক্রস স্টিচ, এই ক্রস স্টিচটিকে নিয়ে এই দিকে আরও দুটি ক্রস স্টিচ, এরপর এর কোনাকুনি একটি, দুটি,
তার পাশাপাশি একটি দুটি তিনটি কোনাকুনি একটি দুটি তিনটি এটা নিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো মোট তেরোটি ক্রস স্টিচ এখানে এই লাইনটাতে মোট তেরোটি ক্রস স্টিচ আছে মাঝে একটি দুটি তিনটি তারপর এর কোনাকুনি একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি আটটি নটি দশটি এগারোটি বারোটি ক্রস স্টিচ বারোটি ক্রস স্টিচের বারো নম্বরটা বাদ দিলে একটি দুটি তিনটি ক্রস স্টিচ থাকে তারপর কোনাকুনি একটি দুটি তিনটি চারটি পাঁচটি কোনাকুনি একটি দুটি কোনাকুনি একটি দুটি একটি দুটি একটি কোনাকুনি একটি 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 আবার কোনাকুনি একটি দুটি তিনটি তারপর এই যে এই লাইনটা এখান থেকে শুরু করেছিলাম এখানে যেয়ে ঠিকছে। বন্ধুরা বাঁ দিকের ঘরের যে বর্ডারটি ঘোড়ার যে কালো বর্ডারটি তৈরি করা আমি তোমাদের দেখালাম এইভাবে তোমরা বাঁ দিকের ঘোড়ার বর্ডারটি তৈরি করে নেবে এবং এই মাঝে যে তিনটি ফুল আছে এই মাঝ বরাবর এইভাবে তোমরা তিনটি ফুল তৈরি করে নেবে যে কোনো জায়গায় এই দিকে তিনটি ক্রস স্টিচ এই দিকে তিনটি ক্রস স্টিচ হবে এইভাবে তিনটি ফুল তৈরি করে নেবে আর চোখ মাঝ বরাবর এই যে এইখানে যে ক্রস স্টিচটা এই দুটো ক্রস স্টিচের পর কোনাকুনি যে ক্রস স্টিচগুলো হচ্ছে তার পাশে দুটো ক্রস স্টিচ ছেড়ে রেখে এই দুটি ক্রস স্টিচ যে কোনো কালার দিয়ে করতে পারো আর লেজটা আমি লেবু কালারের উল দিয়ে ভরাটি করেছি আর পুরো ঘোড়াটা আমি খয়েরি কালারের উল দিয়ে ভরাটি করেছি। বন্ধুরা আজ পর্যন্ত এখানেই দেখালাম, পরবর্তী ঘোড়াটা আমি অন্য ভিডিওতে বুঝিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত আমার পাশে থাকবেন, সাথে থাকবেন।